नमस्कार मानार घरोवा रान्नाय आरो एकटी नतून पर्वे सबाइके जानाई स्वागत। आज आमी एकदम साबेकी एकटी रेसिपी आपनादेर संगे शेयर करब, एकदम घरोवा भावे आमार ठाकुमा ठीक जेभावे करतें। और आपनी जदि आमार चैनेले नतून हये थाकेन चैनलटी सबस्क्राइब करे बेल आइकन प्रेस करे अल करे राखुन सबार आगे आमार रेसिपिर नोटिफिकेशन पेते। आमी आजके आपनादेर संगे शेयर करब थोर डालना। देखुन की की सब्जी दीते हैं, आमी कुमड़ो झिंगे आलू और आमी निये निये छी थोर। थोरटा काटार एकटा टिप्स आपनादेर देव, ताते किन्तु अनेकटाई स्वाद बेड़े जाए। देखुन किभावे आमार ठाकुमा काटतें, आमी किन्तु ठाकुमाके ई थोर काटार समय खूब मिस करछी। देखुन ठीक आमार ठाकुमा एई भावेई किन्तु समस्त छोलगुलोके आलादा करे दित। দেয়ার পরে একটা সুন্দর প্রসেসে এই সমস্ত সুতোগুলো কিন্তু বের করে নিতে হবে। ঠিক এইভাবে চাকা চাকা করে, ঠিক এইভাবে আঙুলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সুতোটাকে আঙুলের মধ্যে নিয়ে নিতে হবে। এই সুতো থাকলে মোটেও থোরটা খেতে ভালো লাগে না। ঠিক এইভাবে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এই সমস্ত সুতোগুলো বের করে নিতে হবে। আর সুতোগুলোকে মাঝে মাঝে আঙুল থেকে ঠিক এইভাবে বের করে ফেলতে হবে। এটা একদম আমার ঠাকুমার থেকে শেখা। একইভাবে দেখুন আবার আমি ঘুরিয়ে ঘুরিয়ে সুতোগুলো আলাদা করে দিচ্ছি। সুতো থাকলে কড়াতে ভীষণ জড়ায় আর চুলের মতো মুখে লাগে, আর থোরের যে আসল টেস্ট সেটা কিন্তু থাকে না। তারপর কিন্তু এগুলোকে চাকা চাকা করে নিতে হবে, ঠিক এইভাবে থাক থাক করে নিতে হবে। আমার ঠাকুমা কাটতেন, পাশে বসে আমরা ঠিক এইভাবে থাক থাক করে দিতাম। আর খুব মিহি করে কাটতে হবে, যতটা মিহি হবে ততটাই কিন্তু টেস্টফুল হবে। এতে অনেক মশলা লাগে না, আর যে সবজিগুলো দিচ্ছি অবশ্যই কিন্তু সেই সবজিগুলো দিয়েই আপনারা বাড়িতে বানাবেন। আশা করি একদম অন্যরকম স্বাদের হবেই হবে। দেখুন ঠিক এইভাবে আমাকে কেটে কেটে নিয়েছি, আমি আলুকে নিয়েছি ডুমো ডুমো করে কেটে, ঝিঙ্গেকেও ডুমো করে কেটে নিয়েছি, আর কুমড়ো নিয়ে নিয়েছি ঠিক এইভাবে কেটে কেটে। থোরটাকে যত মিহি করবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে। এখন আমি থোরটাকে তুলে নিয়ে লবণ দিয়ে খুব ভালো করে মুলে নেব, তাতে সামান্য একটু রসালো ভাব চলে আসবে। থোরটা অবশ্যই মুলবেন, তাহলে কিন্তু গোটা গোটা থাকবে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে আমি বানাই এই থোর ডালনায়। কোনো সবজিকে কিন্তু আলাদা করে ভাজতে যাবেন না। দেখুন মোলা হয়ে গেছে। এখন কড়াইয়ে আমি সামান্য তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। আর এই বর্ষাকালে এই চিংড়িটা তো খুব ভালোভাবেই গ্রামে পাওয়া যায়। আর চিংড়ি মাছ যদি নাও থাকে নিরামিষভাবেও এটাকে করা যায়। একসঙ্গে আমি এটাকে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। দেখুন হালকা হালকা কিন্তু ভাজা হয়ে গেছে, ঠিক এইরকম ভাজা হলেই চলবে। এর ওপরে আমি এখন কুমড়ো এবং আলু কাটাটা দিয়ে দেব, দিয়েও এটাকে 5 মিনিট নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। খুব লালচে করে ভাজার কোনো দরকার নেই। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে মুলে রাখা থোর আমি অ্যাড করে দিলাম। থোরটা জাস্ট নাড়াচাড়া করে মিশিয়ে নেব, আর থোর ডালনায় অনেক জল দিতে যাবেন না। এটা একদম শুকনো শুকনো রান্না হলে ভালো লাগবে। স্বাদ মতো লবণ আমি এখানে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একদম সামান্য হলুদ। থোরে অনেক হলুদ দিলে থোর কিন্তু কালচে হয়ে যায়। দেখুন একদম কিন্তু আমি সামান্য জল দিয়ে দিচ্ছি, এটা ঢেকে দিলে এর থেকেও কিন্তু জল বেরোবে। খুব বেশি জল দিলে তখন কিন্তু শুকনো শুকনো হবে না, শুকনো হলে এর একটা আলাদা স্বাদ হয়।
সেদ্ধ হয়ে গেছে, দেখুন এর মধ্যে কিন্তু খুব রস নেই। শুনতে এটা থর ডাল্লা কিন্তু খেতে একদম আলাদা স্বাদের। একেই দিয়ে কিন্তু এক থালা ভাত অনায়াসেই খাওয়া হয়ে যাবে যদি এই পদ্ধতিতে আপনারা বাড়িতে বানিয়ে ফেলেন। দেখুন আমি পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি, আর সামান্য একটু জিরে দিয়েছি, আর একটা লঙ্কা ফোড়নে দিয়েছি, দিয়ে এটাকে পাকিয়ে নেব। আমি এখন এখানে 1 টেবিল স্পুন জিরে বাটা দিয়ে দিচ্ছি। জিরেটাকে হালকা করে ভেজে নিতে হবে, পরিমাণ মতো হলুদ দিচ্ছি, আবারও বলছি হলুদ খুব বেশি দেবেন না, আর সামান্য লঙ্কা, এই থর ডাল্লায় কিন্তু অনেক লঙ্কা লাগে না। আর দিয়ে দিয়েছি 1/2 টেবিল স্পুন সরিষা বাটা। এবার আমি এর ওপরে সেদ্ধ উপকরণগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এক্সট্রা একটুকু আর জল দিতে যাবেন না, এই জলেই এই থরটা আবারও ফুটবে। দেখুন আমি এখানে চিনি অ্যাড করে দিচ্ছি, এটা অবশ্যই দেবেন। দেখুন একটুকু কিন্তু রস এর মধ্যে আর নেই, বেশ শুকনো শুকনোই হয়ে গেছে। যখন দেখবে যে কড়ার তলাতে আর একটুকু রস নেই, তখনই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কেমন শুকনো হয়েছে তরকারিটা, একদম তৈরি হয়ে গেছে থর ডাল্লা। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন এক রেসিপি নিয়ে। ততক্ষণে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে সুস্থ রাখবেন। নমস্কার।